হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। যেমন আমরা জানিয়েছিলাম আগের ভিডিওতে যে কেমিস্ট্রি ইন ডেইলি লাইফের আমরা খুব শীঘ্রই পার্ট টু নিয়ে হাজির হব। তো এখানে দেখো, আমরা কেমিস্ট্রি ইন ডেইলি লাইফকে কিছু ভাগে ভাগ করেছি, যেগুলো আমাদের এখন মানে স্টেট পিএসসিগুলো, বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গল, বিহার এবং ইউপিপিএসসির মতো যেগুলো আছে, সেগুলো কিন্তু প্রচুর আসছে প্রশ্ন। সেই অনুযায়ী আমরা কিছুটা ভাগ করেছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যেটা কোন জায়গা থেকে কোশ্চেনটা আসছে, এবং তোমরা যেন একটা মানে শর্টে একটা আইডিয়া পেয়ে যাও। জিনিসটা ঘাবড়ানোর কিচ্ছু নেই, জাস্ট কয়েকবার রিডিং করে নিলেই তোমাদের সবার মনে থাকবে। তো চলো আমরা একবার ডিভিশনটা একবার দেখে নিই, আমরা যেটা ভাগটা করেছি। তো হচ্ছে কেমিস্ট্রি অফ পলিমার অর প্লাস্টিক, তারপর হচ্ছে কেমিস্ট্রি অফ ওয়ার জোন, যেটা যুদ্ধক্ষেত্রে কী ব্যবহার, কেমিস্ট্রি ইন কসমেটিক এবং কেমিস্ট্রি ইন মেডিসিন, ওষুধের যে ব্যবহার প্রচুর পরিমাণে আমরা জানি, পুরো মেডিসিন ইন্ডাস্ট্রিটাই দাঁড়িয়েছে কেমিস্ট্রির ওপরে, এবং কেমিস্ট্রি ইন নিউট্রিশন। নিউট্রিশন পার্টটা কিন্তু আমরা বায়োলজিতেও অনেকটা কভার করব। তো চলো দেখি কি স্লাইড আছে। ন্যাচারাল রাবার ইজ ডিরাইভ ফ্রম ইথিলিন, আইসোপ্রিন, বিউটাডাইন অর নান। এটা দেখো, ন্যাচারাল রাবার কিন্তু হচ্ছে পলিমার অফ আইসোপ্রিন, এটা আমাদের মনে রাখতে হবে যে, এবং আমি পলিমার এবং কো পলিমার, হোমো পলিমার যেগুলো আছে সেগুলো ডেপ্থে আর ঢুকছি না, কারণ আমরা তো আর এনইটি বা জেই কভার করতে যাচ্ছি না, জাস্ট এক্সামের জন্য যতটা দরকার। আমার যে 43 মার্কস আছে WBCS মেন্স বা স্টেট পিএসসিগুলোতে যে 5-6 নম্বর আসছে আর কি, এখন ইভেন এই বছরও কম করে বোধ হয় 4টে মতন প্রায় কোশ্চেন এসছে খালি কেমিস্ট্রি ডেইলি লাইফ থেকে, WBCS প্রিলিতেও। তো সেইটা কভার করার জন্যই যেটা দরকার আমি সেইটুকুই করবো। তো দেখো এখানে আমরা একটু হালকার উপরে পড়ে নিচ্ছি, যেমন হচ্ছে ন্যাচারাল রাবার, যেটা বললাম যে পলিমার অফ আইসোপ্রিন, দু রকম রাবার হয়, একটা হচ্ছে ন্যাচারাল রাবার, একটা হচ্ছে সিনথেটিক রাবার। বুঝতেই পারছো সিনথেটিক রাবার হচ্ছে নিওপ্রিন, সিলিকন, বিউনাইস। বিউনাইস হচ্ছে স্টাইরিন এবং বিউটাডিনের দ্বারা উৎপন্ন হয়, ঠিক আছে, এটা একটু মনে রাখবে। অনেক সময় কম্পোজিশন দেয় স্টাইরিন বিউটাডিনের সাহায্যে, মানে কী প্রস্তুত হয়। নেক্সট আমরা এগুলো নিয়ে পরে একটু পড়বো, এগুলো যে অপশানগুলো আমরা এখানে দেখছি সেই অপশানগুলো ডিটেলসও আমরা একটু কিছুটা পড়বো, যেন আমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার থাকে। তো কোশ্চেনটা দেখো এখানে যেটা আছে, হুইচ দ্য ফলোয়িং ইজ ইউজড অ্যাজ থিন কোটিং অফ দ্য ননস্টিক কুকওয়্যার। ননস্টিক কুকওয়্যারের ওপর যে থিন কোটিং দেওয়া থাকে একটা, সেইটা হচ্ছে কোনটা, সেইটার জন্য হচ্ছে গিয়ে কোনো অয়েল স্টিক করে না জিনিসটায়, এবং সেটা হচ্ছে গিয়ে অত্যন্ত মানে তাপ অনেকটা এ নিতে পারে আর কি, থার্মাল যে ক্যাপাসিটি আছে সেটা অনেক বেশি, সেটা হচ্ছে আমাদের টেফলন, ঠিক আছে। আমরা পড়বো পরে যে পলিস্টাইরিনের কী কাজ আছে, বিউনাইসের কী কাজ আছে। তো চলো আমরা নেক্সট স্লাইডটা দেখি। যেমন নেক্সট স্লাইডে একটু পড়াশোনা আমরা করে নিচ্ছি হালকার উপরে, যেমন হচ্ছে প্লাস্টিক হচ্ছে কি দু ধরনের হয়, কারণ দেখো প্লাস্টিক আমাদের জীবনে এখন প্রচুর পরিমাণ ব্যবহার হয়, আমরা যতটা উচিত অ্যাভয়েড করা তা সত্ত্বেও, জলের বোতল থেকে শুরু করে আমাদের রোজকার ক্যারি ব্যাগ হিসেবে, এ কিন্তু মানে অনেকগুলো পশ্চিমবঙ্গের নয় কিন্তু ভারতবর্ষের অনেক স্টেট কিন্তু আমাদের সেগুলো যে প্লাস্টিক ফ্রি জোন হিসেবে আস্তে আস্তে ঘোষণা করা হচ্ছে, ঠিক আছে, এটাই হলো আসার কথা। তো চলো আমরা মেন টপিকে ফিরে আসি। থার্মোপ্লাস্টিক এবং হচ্ছে থার্মোসেট, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। দেখো পিভিসি, পলিস্টাইরিন, পলিইথিলিন, টেফলন, এগুলো হচ্ছে থার্মোপ্লাস্টিকের আন্ডারে পড়ে, ঠিক আছে, কারণ এগুলো দেখো আবার রিইউজ করা যায়, ঠিক আছে। কিন্তু বেকেলাইট, এটা হচ্ছে থার্মোসেট, এইটা কী হয় জিনিসটায়, এটাকে তুমি যখনই মানে গরম করবে সেটা কিন্তু একটা হার্ড মোল্ডেড মানে মেটেরিয়ালে পরিণত হয়, যেটা কিন্তু আর রিইউজ হয় না, ঠিক আছে। তা এইটা হলো দুটো ডিফারেন্স। তো কোশ্চেন যদি আসে যে এর মধ্যে কোনটা থার্মোপ্লাস্টিক নয়, মনে করো বেকেলাইটের অপশনটা দিয়ে দিল, তোমাকে সেই অনুযায়ী এটাকে ক্যাচ করতে হবে। এবং মনে রাখবে বেকেলাইট হচ্ছে গিয়ে আমাদের যে ফর্মালডিহাইড আছে, HCHO এবং ফিনলের কন্ডেনসেশনের ফলে তৈরি করা হয়, ঠিক আছে। তারপর হচ্ছে, এবং এটা হচ্ছে গিয়ে ইনসুলেটিং এজেন্ট, যেমন হচ্ছে গিয়ে ইলেকট্রিক তারে ইনসুলেটর হিসেবে এইটা ব্যবহার করা হয়। চলো নেক্সট, নেক্সট হচ্ছে আমাদের পলিইথিলিন। পলিইথিলিন হচ্ছে কি বুলেট প্রুফ জ্যাকেটে, যেন এটাকে ওজনটা মানে অনেকটা কমিয়ে দেয় আর কি, বুলেট প্রুফ জ্যাকেটে খুব কিন্তু ইম্পর্টেন্ট এটা
পয়েন্টটা মনে রেখো, পলিইথিলিন হচ্ছে বুলেট প্রুফ জ্যাকেটের জন্য ব্যবহার করা হয়, এবং হচ্ছে পিভিসি হচ্ছে যেমন হচ্ছে গিয়ে রেনকোট, গামবুট, ওয়াটার রেজিস্ট্যান্ট ডোর, যেগুলো আমরা রোজকার ব্যবহার করি সেইটাই হয়। এরপরে হচ্ছে আমাদের পলিইউরিথেন, যেগুলো আমাদের হচ্ছে গিয়ে কুশন, কভার বা সোফা, পিলো, স্পঞ্জি পিলো, যে বেডিংয়ের যে সেটগুলো পাওয়া যায় যেগুলো খুব স্পঞ্জি হয়, সেগুলো কিন্তু পলিইউরিথেন। এবং এরপরে আসছে পলিস্টাইরিন। পলিস্টাইরিনকে কিন্তু আমরা এক্স্যাক্টলি যেটা বলি যে থার্মোকল, থার্মোকলে কিন্তু হিউজ ব্যবহার। থার্মোকলের প্যাকিংয়ে মনে করো যেগুলো মানে টেম্পারেচার একটা মেনটেন করার যে বক্সগুলো হয় সেইগুলো হিসেবে ব্যবহার করা হয়। অনেক সময় মেডিসিনের দোকানে আমরা দেখতে পাই বা মেডিসিনের যে সাপ্লাই যারা করে তাদেরকেও আমরা দেখি এগুলো ইউজ করতে। এবং এটা কিন্তু ওয়ান অফ দ্য লাইটেস্ট প্লাস্টিক, ওয়ান অফ দ্য লাইটেস্ট প্লাস্টিক, মনে রেখো এটা খুব কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং টেফলন যেরকম আমরা পড়লাম যে ইউজ ইন নন স্টিক কুকওয়্যার, কিন্তু এখানে একটা বিতর্ক আছে, টেফলন কিন্তু অনেক ক্ষেত্রে বিষাক্ত বলেও অনেক গবেষণা থেকে জানা যাচ্ছে, তাই মানে এটা নিয়ে একটা এখনও বিতর্ক চলছে যে নন স্টিক আদৌ ইউজ করা সেফ না সেফ নয়। চলো আমরা নেক্সট যাই। হুইচ আর দ্য ফলোয়িং ন্যাচারাল সুগার ইজ সুইটেস্ট ইন টেস্ট। এর মধ্যে অবভিয়াসলি হচ্ছে গিয়ে ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ হচ্ছে গিয়ে সবচেয়ে মানে যে মিষ্টতার ভাগ যদি বলা হয় বেশি আর কি কোনটায়, তাহলে হচ্ছে গিয়ে সেটা ফ্রুক্টোজ। এর মধ্যে দেখো তোমাদের একটা আমি কাজ করে নিতে বলবো যে মধু বা হানি, এর যে কম্পোজিশন আছে, ঠিক আছে, এর কম্পোজিশনে কোন কোন ধরনের মানে যে শর্করা আছে বা সুগার আছে সেই কম্পোজিশনটা কিন্তু মনে রাখবে। আমাদের কিন্তু অনেক সময় দেয়, এটা আমি বললাম না, এটা জাস্ট তোমাদের একটা হোমওয়ার্ক হিসেবে আমি দিলাম। তোমরা কমেন্ট সেকশানে পারলে আমাকে জানাও যে হোয়াট আর দ্য কম্পোনেন্টস প্রেজেন্ট ইন হানি, হোয়াট আর দ্য সুগার কম্পোনেন্টস মেনলি। ওকে চলো নেক্সট। যেমন হচ্ছে গ্রেপ ওয়াইন কন্টেন্টস জেনারেলি হচ্ছে মিথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল, ফেনল না পাওয়ার অ্যালকোহল, ঠিক আছে। এটা হচ্ছে ইথাইল অ্যালকোহল, কারণ দেখো আমরা সব ডিটেলসগুলো পড়বো, ইউজ মিথাইল অ্যালকোহলের কী ইউজ হয়, ইথাইল অ্যালকোহলের কী ইউজ, ফেনলের কী ইউজ, পাওয়ার অ্যালকোহল কাকে বলে, কী ইউজ, তো চলো একটু পড়ে নিই। যেমন হচ্ছে পাওয়ার অ্যালকোহল, পাওয়ার অ্যালকোহল হচ্ছে মূলত 80% পেট্রোল এবং 20% ইথানল ইউজ করা হয় এটা অটোমোবাইলে। অ্যাবসোলিউট অ্যালকোহল হচ্ছে 99% ইথানল এবং 1% ওয়াটার। এরপর হচ্ছে মেথিলেটেড বা ডিনেচার্ড স্পিরিট, এটাও কিন্তু আমাদের অনেক আসে। ইথাইল অ্যালকোহল হচ্ছে 95% যেটা থাকে, মিথাইল অ্যালকোহল হচ্ছে 5% থাকে, ঠিক আছে। বার্নার স্টোভ ফুয়েলে এটা পয়জনাস করা হয়, যেন মানে এটা যেন মানে গভর্নমেন্ট যে ট্যাক্সের ছাড়টা দেয় আর কি, সেইটা মানে কিন্তু রেস্ট্রিক্ট করার জন্য, যেন মানে এটাকে যেন মানে বাণিজ্যিকভাবে ব্যবহার বা কমার্শিয়াল ইউজের জন্য, কিন্তু এটা নট মানে ড্রিঙ্কের জন্য কিন্তু নয় এটা, ঠিক আছে। তারপর দেখো রেক্টিফাইড স্পিরিট বা ইন্ডাস্ট্রিয়াল অ্যালকোহল যেটাকে বলা হয়, 95% অ্যালকোহল প্লাস হচ্ছে 5% ওয়াটার ইউজ করা হয় এটা ফার্মাসিউটিক্যাল এবং কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে। তো দেখো আমাদের যে কনফিউশনটা থাকে অ্যালকোহলের বিভিন্ন টাইপ নিয়ে, পাওয়ার অ্যালকোহল, অ্যাবসোলিউট অ্যালকোহল, মেথিলেটেড স্পিরিট বা রেক্টিফাইড স্পিরিট, সেটা কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে। চলো নেক্সট। নেক্সট হচ্ছে দেখো কিছু ব্যবহার ট্যাবহারই আমরা দিয়েছি, যেমন যে এলপিজি, সিএনজি, বায়োগ্যাস, যেমন দেখতে পাচ্ছ তোমরা যে মিথানলকেও আমরা ব্যবহার করি ফুয়েল হিসেবে, ইথানল ব্যবহার করা হয় অ্যালকোহল ড্রিঙ্ক এবং ফুয়েল গ্যাসোলিনে, ঠিক আছে। গ্যাসোলিন ব্যবহার করা হয়, আমরা জানি প্লেন চালাতে, বিমান চালাতে এটা লাগে। এলপিজিতে যে কন্টেন্টস থাকে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, 60% বিউটেন এবং হচ্ছে গিয়ে 40% প্রোপেন, বিউটেন বেশি, প্রোপেন কম, এবং এর সাথে এবং আইসোবিউটেন থাকে, এর সাথে যে এলপিজির যে স্মেলটা বেরোয় সেটা হচ্ছে মার্কোপ টেন বলা হয়। মার্কোপ টেনের জন্য আমাদের কিন্তু এলপিজি থেকে স্মেল বেরোয়, যার ফলে মানে আমরা মানে গ্যাস লিক হচ্ছে কি না সেটা ডিটেক্ট করতে পারি, দ্যাট ইজ কল্ড মার্কোপ টেন, ঠিক আছে। তারপর হচ্ছে সিএনজি কন্টেন্টস, সিএনজি হচ্ছে মূলত মিথেন থাকে এবং বায়োগ্যাসেও যেটা থাকে যে মিথেন বেশিরভাগটা থাকে, ঠিক আছে, তাই এবং CO2 কিছুটা থাকে। অনেকে কিন্তু এটা গুলিয়ে ফেলে যে CO2 না CO2 মনে রেখো, ঠিক আছে। চলো নেক্সট স্লাইড। নেক্সট হচ্ছে হুইচ গ্লাস ইজ ইউজড ইন মাইক্রোওয়েভ বাউল ফর হিট রেজিস্ট্যান্ট প্রপার্টি, ঠিক আছে।
এটা এখানে দেখো আমরা একটু গ্লাস সম্বন্ধে পড়ে নেবো, কোন গ্লাসে কী কাজ, যেমন হচ্ছে ফ্লিন্ট, পাইরেক্স, সফট, লেড গ্লাস, ঠিক আছে। এখানে এটা হচ্ছে গিয়ে পাইরেক্স গ্লাস আমরা ব্যবহার করি। চলো আমরা নেক্সট স্লাইডে যাই, একটু পড়ে নিই। যেমন হচ্ছে যে গ্লাস ইজ সুপার কুল সলিউশন অফ সিলিকা। প্রথমে দেখো আমরা যেটা জানছি যে মানে গ্লাসটা কী এক্স্যাক্টলি, ঠিক আছে। এটার মধ্যে থাকে হচ্ছে সিলিকা এবং হচ্ছে গিয়ে যেটা হচ্ছে ক্যালসিয়াম সিলিকেট, সোডিয়াম সিলিকেট, পটাশিয়াম সিলিকেট, সেগুলো দিয়ে এবং বোরাক্সও কিছু পরিমাণ লাইমস্টোনও থাকে, ঠিক আছে। তো দেখো আমাদের কম্পোজিশনে যেটা জানতে চাইতে পারে যে সিলিকা মানে কত ধরনের থাকে আর কি, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, তিন ধরনেরই থাকে, ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের যে গ্লাসের যে টাইপ আছে সেখানে যেটা আসছে বোরোসিলিকেট বা পাইরেক্স গ্লাস, যেটা আমাদের মূলত ল্যাব, কিচেন এবং মাইক্রোওয়েভে ব্যবহার করা হয়। যেটা হচ্ছে কি ফ্লিন্ট গ্লাস, সেটা হচ্ছে কি প্রিজম লেন্স ইত্যাদিতে ব্যবহার করা হয়। এবং মনে রাখবে যে বোরোসিলিকেট বা হচ্ছে পাইরেক্স গ্লাস কিন্তু যে মাইক্রোওয়েভের যে বাউলগুলো আছে আমাদের সেখানে কিন্তু ইউজ করা হয় সর্বতভাবে, ঠিক আছে। তো দেখো আমরা একটা থরলি আইডিয়া নিলাম আজকে, এবং নেক্সট ক্লাসেও আমাদের যেটা চলবে যে কেমিস্ট্রি ইন ওয়ার জোন, মেডিসিনটা আমরা কভার করব, এবং কসমেটিক্স, বিশেষ করে কসমেটিক্স থেকে প্রায় কোশ্চেন আসছে, এমনকি লিপস্টিক থেকে টুথপেস্ট, শ্যাম্পু, কী কম্পোজিশন এগুলো, ঠিক আছে, এগুলো অ্যাসিডিক না বেসিক নাকি কী, তো সেইগুলো আমরা কিন্তু অবশ্যই আলোচনা করব। তো আমাদের দেখা হচ্ছে নেক্সট স্লাইডে, এবং তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানিও আমাদের এই উদ্যোগটা তোমাদের কতটা কাজে লাগছে। আমরা যতখানি সম্ভব NCERT থেকে তোমাদের জিস্টটা তুলে দিচ্ছি, যাতে 43 যে প্লাস যে স্কোর আছে যেটা কেমিস্ট্রি পেপারে আমাদের মেন্সে থাকে সেইটা করতে যেন অসুবিধা না হয়, কারণ আমরা অনেকেই পড়িনি এই জিনিসটা ক্লাস 10-এর পর, ঠিক আছে, 11-12, এমনকি 11-12 যারা পড়েছি তারাও একটু মানে জাস্ট টাচ করে করে গেছি, জাস্ট মানে পরীক্ষায় অ্যাটেম্প করতে হবে সেই হিসেবে, ঠিক আছে। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট স্লাইডে। তো ততক্ষণের জন্য খুব ভালো থাকো সবাই, খুব মজা করে পড়ো, খুব এনজয় করে পড়ো, ঠিক আছে। থ্যাংক ইউ অল, বাই বাই।